কেনারা রওনা হয়েছেন সোনামতপুর থেকে। কেনারা আসলেই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। ততক্ষণ আপনাকে ধৈর্য কামনা করছি।
Yeah.
আলোচনায় আমাদের প্রধান অতিথি এসে গেছে। আমাদের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের রানী আতিথনাকে ও সমাজকে সমৃদ্ধ করছে। সমৃদ্ধি এবার আপনাদের জন্য আমাদের পরিবেশনা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকনাট্য বন্ধুরা আরো অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিটি নাট্য আমরা শিশু শিখি। কি
বলতো ঢাকা সেন্টার খসলো, ঢাকা সেন্টারে খুলতে হেন্টার নতুন গাড়ি শোরুম থেকে কিনে আসার পর ছ মাস ওয়ান টেস্ট চালে না জি, সেরকম গলাটাকে ওয়ান টেস্ট করলো পাঁচ হাজার নো কেমন হলো ভালোই হবে ও পাম দেওয়া দিদি ও নানি আমার দিবে বিহা নানা দিবে না আর বিহার কথা মনে পড়লে ভালো লাগে না আজি অন্য লোসান মাখিলে লড়ম ভাই এটা দেখতে পড়া হয়েছে তো হারে ভাই হ্যাঁ তোকে যে কহলো তো ছোট নানিকে অসুখ হয়েছে ডাক্তার কাছে নেই তো হ্যাঁ তো তুই এখানে এসে কি করছিস ছোট নানি তুমি আসলে বড় বেড ওখানে কি ঢিয়ে রে যাবো কি পোকা টাকা পরে খালি এরকম করবে আমার তো সুযোগ নিয়ে এরকম পেয়েছে মনে হয়েছে হাবে আসার আগে আর রুমিতে রাখছে হ্যাঁ এখানে কি করছিস তো টাকা এখানে কি করছিস হ্যাঁ তুমি তো কিছু বুঝবে না সাইকেল দেওয়া হবে না এখানে আমি কিসের গান গাহাছি আর কত বড় এখানে উপস্থিত হয় তুমি জানাবি না না হাত কাটা তোর বড় নানাকে আছে আজকে তুমি নেই তোর তোমার গোষ্ঠীর ভেতরে তুমি বড় ভাই সবারই আমার নানার ভেতরে তুমি বড় আচ্ছা এখানে যে নানা নানিরা আছে শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে মর্যাদায় সব দিক দিয়ে বড় তাকে কইছে নানা বড় শুনছে না নানা পেলে গুলো শুনছে না না নানাজি হ্যাঁ আমেরিকা রাষ্ট্রদূত আচ্ছা যেমন ধরো ড্যান মজিনা নানা এখানে আছে তারপরে তার স্ত্রী যেমন যে গ্রেস মজিনা এ নানা আমি সবাই আছি তারপরে আমাদের প্রয়াস মরণপূর্ণ সোসাইটির তারপরে এই যে রেডিও মহানন্দার পরিচালক কেমন আছে তারা না নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক আছে তার বলে নানা রাখা তো সালাম দিতে হবে হ্যাঁ সালাম দিয়া দাও হ্যাঁ নানাজি হ্যাঁ নানা নানিরা যখন আমরা কাছে সময় দিয়েছে তারপরে নানা নানি যখন এখানে আছে আছে তখন আজকে নানা আমি বাড়ি থেকে একটা নিয়োগ করে আসছি কি রে ভাই তো নানা নানি একটা তোমাকে সবাইকে একটা গল্প শোনাবো আজ হ্যাঁ আমার কোথা হ্যাঁ গল্প তো নানা রকম আছে হ্যাঁ তুই কোন গল্পের কথা বলছি রে ভাই কোন গল্পের কথা বলছি হ্যাঁ নানাজি একটা ভালো মানুষ বা একটা ভালো ছেলে আচ্ছা কিভাবে খারাপ পথে যাই হ্যাঁ খারাপ পথে যাওয়ার কি কারণে যাই আর খারাপ পথে ফিরে আসে কিভাবে আর ফিরে আসার কিছু তার যে হাত আছে হ্যাঁ তার যে ভালোবাসা ফিরে আসে সেই গল্পটাই করবো তুমি মনে হয় গল্প শুনবে গল্প শুনে বড় একটা কথা আছে কি গল্পের মাঝে মাঝে প্রশ্ন করবো নানাকে গল্প যদি শুনে তার উত্তর দিতে পারবে তাহলে কেন জানো না হ্যাঁ আমাকে যে মা খালারা আর নানিরা কি করে জানো কালকে ঝিলি খেয়ে পরশু দিনকে ভালোবাসা কম কম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না ডট কম জি অমুক টাকা রয়ে ঠিকই মনে দিতে পারে, যদি গল্প যদি মহাজোদ্দার শুনে তাহলে ঠিকই করতে পারবে, উত্তর দিতে পারবে না কিছু। হ্যাঁ গল্প শুরু করলো তাহলে ধরো। হ্যাঁ না না ভালো ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। হ্যাঁ আর একটা কথা কহলি যে অসাত আচরণের ফলে মানুষ খারাপ পথে যায়, এটা আবার কেমন কথা রে ভাই? বুঝলে না? না আজ দুনিয়ার লোক জানে যে ভালোবাসা দুনিয়াটাকে জয় করা যায়, বিশ্ব জয় করা যায়। হ্যাঁ যেমন ধরো পহাট বেলাতে আজকে যখন কোরআনের আদেশে টাকা দাও তো টাকা দিল কেনে দেবো কেনে দিবা? আজকে এমনি হান্না নিজে এমনি কয়েছে দাওজি দাও ছ টাকা দশ টাকা দাওজি, আর লরম করে যেমনি কয়েছে দশ টাকা বাইর করে দিয়ে দিলা, তো ভালোবাসা দিয়া কইলে হান্নানি। হ্যাঁ দিলা তেমনি একটা ছেলেকে ধর কোন অন্যায় করেনি অপরাধ করেনি করেনি, তারপর যদি নির্যাতন করো জুলুম করো বেহাইন খাই, তাহলে সে ছেলেটা খারাপ আচরণের প্রভাব দেওয়ার উপর পড়ে পরে, যার কারণে আস্তে আস্তে দিন দিন সে খারাপ পথে চলে যায় না। আরে ভাই বলছি মনোযোগ দিয়ে মনোযোগ আর মনোযোগ দুনিয়াতে এত মানুষ কত রকম কাজ করছে, হ্যাঁ চাকরি বাকরি করছে, আর তুই বলুন হুমায়ুন যে তোর হয়ে গেল কেন রে ভাই? না না গল্প কিন্তু শুরু হয়ে গেল। হ্যাঁ মনোযোগ দিতে শুনো, এ শুনে আমি একজন গরিব মানুষ পেশায় মুরগির দোকানদার, মুরগি মুরগি নাই খানার দোকানদার, আর এসুমিয়ার বেটার নাম হচ্ছে হুমায়ুন। হ্যাঁ হুমায়ুনকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছিল দিয়েছিল, কিন্তু টাকা পয়সার অভাবে হুমায়ুনের লেখাপড়া হয়নি। আচ্ছা এসুমিয়ার ইচ্ছা যেহেতু হুমায়ুন লেখাপড়া করে না সেহেতু ওর সাথে দোকানদারি করবে করবে, কিন্তু হুমায়ুনের না না দোকানদারি করতে ভালো লাগে না, মন তা মাঝে মাঝে দোকানে বসে। হ্যাঁ না কিন্তু এসুমিয়া মনে করে যে আমার বেটা হুমায়ুন মনে হয় ক্যাশ থাকার টাকা কিছু সরকার মাঝে মধ্যে ওকে গাল মন্দ করে। তোর মুখের কথা কি করে আমি বিশ্বাস করবো? ও তুই চলে হলে আমি খাইতে পারিস? হ্যাঁ আমি বিশ্বাস করবো, চলো খেলে তোমার খেলায় না মানে যত সবাই আছে সবাইকে সতর্কে দেখ খেলা হুমায়ুনকে গাল মন্দ করে চল। না না এ শুনে দোকানদার ভাই ওই আমাকে এক ফোয়া ডাউন দাও, মসুরের ডাউন বা কালা মসুরের ডাউন রান্না করতে দেরি হয়েছে, রান্না করতে দেরি হয়েছে মানে তুমি তো বাজার দেরি করে পারো, আরে সকালে দোকানে দেখা কিনা কম তাই তো বাজার বাড়িতে দেরি হয়েছে, যত সব ভালো ভাই খারাপ দেয়
এই কোথায় যাচ্ছে বাপাধন? বাড়ি যাবো। বাড়ি যাবো? দোকানে বসো। বাড়ি যাবো, বড় সব ঝামেলা। একটু কাজ করতে করতে দিন ভেঙে বললি, কোন কাজ করার ধর নাই, খালি চুরি করার ধান্দা। আমি চুরি করে? হ্যাঁ, আমি তোকে যখনই দোকানে বসাবো তখন তুই দোকান থেকে টাকা চুরি করবি। না, আমি টাকা চুরি করি না। হ্যাঁ, তুই প্রতিদিন টাকা চুরি করিস। আমি টাকা চুরি করি না। হ্যাঁ, তুই চুরি করিস। কি চুরি না করে যদি চোর সাজতে হয়? আর চুরি করবে না, ডাকাতি করবে। আমি আরে এখানে কি করছিস? এই টাকা দিয়ে দেবো। শোন শোন দেখি, আমি যেটা দেখলু ওই আর বাপ বেটার ভিতরে কোন মিল না। তো আমি তারিখের কি দেখলে তুমি? আরে আমি সহজ মানুষ, সোজা কথা বুঝি। হ্যাঁ, ধর যে একটা যদি গরু হাট থেকে গরু কিনে নিয়ে আসি, হালে দিয়ে দিব, হাল বাইতে পারবে? যে কিনে পারবে, কমপক্ষে গরুটাকে 8 দিন জমলাই তো হবে, ট্রেনিং করাতে হবে, তারপরে তো হাল বাইতে পারবে। হ্যাঁ, না এখন ধরো হুমায়ুন তো ছোট ছেলে, ও ভুল করতে পারে। হ্যাঁ, না দিদি, ও দিনটা ভাঙে দিল ভালো করে কইতো, দোকানদার যে একদিনে শিখবে না। হ্যাঁ, যদি বুঝিয়া কইতো তাহলে কি গন্ডগোল করা হতো না? তখন না, এখন যে হুমায়ুন যে বাড়ি থেকে ডাকাতি করে পাল্লা গেল, হুমায়ুন কুন্ডে যাচ্ছে, কি অবস্থা থাকছে কইছে তাহলে শুনো। হ্যাঁ, না না তুই ভুল কাছে থাকছে কি করছে পরিষ্কার শুনো। পায়াক জোনা বলি বলে তুমি বলে আসতে চাইলে শুভ নারায়ণ বহনা করে, হুমায়ুন বলে আসতে চাইলে শুভ নারায়ণ বহনা করে, শুভ বলে তাহলে জলে কোনো দরকার নাই। গঙ্গা হবে গা তো ইয়ং ম্যান চ্যাং ভ্যাং একদল কাউন রে ব্যাং ঠা মায়া মারা মনে হয়েছে, পিসা দিকের মনে হয়েছে শিবগঞ্জের বিস্ফোরণ করে দিলে। এমন দেখা দেখা ওকে যদি করে নব বন্ধু ধরবে শিবগঞ্জ যদি করে ধান তো শুনবে পাতা। আজ ব্যাঙের দল আর ব্যান্ডের দল, ব্যান্ড যেমন আমাদের দেশে আলকাপ গানের দল, কবি গানের দল, তারপরে এই যে গুম্ভীরা গানের দল, মনসা গানের দল, ঝান্ডির গানের দল, এরকম গানের দল আছে না জি? আছে ভাই। আর এরকম না না, শুভ মানে হুমায়ুনের বন্ধু শুভরা কয়েকজনা মিলে একটা ব্যান্ডের দল গড়েছে, লেখাপড়া পাশাপাশি ওরা ওখানে গান চর্চা করে, গান চর্চা করে। না না, কিন্তু আর ভিতরে একটা কথা আছে। কি কথা রে ভাই? শিল্পীর গভীরে তো কোনো না থাকে না, কি আর করবো না না, চলো তোমাকে দেখ করে কি করতে তার মানে আমি ভর্তি হতে পারবো না? আমি তো বলেছি তা বুঝে নেছি। নামিরা তোরা থাক, আমি গেলাম। দেখ না মিরা, কথাটা কিন্তু তুই ঠিক বললি না, কারণ এটা আমাদের ছাত্রদের ব্যান্ড দল।
দরবারে ঠিক আছে। ও সুমনের বলে আসনি ও আর ওই বলে আসনি ও ঠিক আছে, তোরে নাম করে আমি গেলাম। আমি দেখি কি করব, আমি চলে গেলাম। তুই থাক। হ্যাঁ কি দেখলে? যেটা দেখলো ভাই, হুমায়ুন ছেলেটা প্রথমে বাপমার কাছ থেকে আঘাত পেলে, বন্ধুর কাছে গান গানে দলে ভর্তি হলো, তাও তো কেন নিলে না? দেখো কে নিলে না? আজিনা না, হুমায়ুন শুভ থেকে ভালো গান করে। আচ্ছা শুভ হয়েছে দলে হত্যা করতা, হুমায়ুনের দলে চলেছে তাহলে আর কবে কমে যাবে নাকি? হিংসা করা বন্ধুকে নিলে না? যদি দলখানটাতে হুমায়ুনকে লিত লিত তাহলে একদিন বড় হবে শিল্পী হতো, সমাজের লাগে কিছু করতো, উন্নতি করতো। তাহলে বন্ধুদের কাছ থেকে ধাক্কা খাওয়া যে কত বড় আঘাত, আর হয় খাইছে সে জানে না? না বুঝতে পারলে তাই তো বলছিলে না? এখন যে হুমায়ুন বাপমার কাছ থেকে বন্ধু বান্ধবের কাছে আঘাত পাইলে, হ্যাঁ এখন কি অবস্থা হয় এখন হুমায়ুন? এভাবে আঘাত পাইতে পারবে না, ও তার বাড়ি ফিরে যায়নি না? ওটা এলে তুমি একটা ঘরে তুমি স্কুলে বারান্দাতে ফুলে খাচ্ছে। আচ্ছা দিয়ে দেবে না? তাহলে আমার একটা ছেলা তো ড্রেন থেকে উঠিয়ে, হ্যাঁ ওকে চা খাওয়াছে, ওকে মনে করে যে সব দায়িত্ব লেখে লেখাপড়ার দায়িত্ব লেখে লিখেছে, হ্যাঁ না ওর সমস্ত দায়িত্ব নিয়ে ওকে একটা কোন পথে নিয়েছি জানো? কোন পথে? খারাপ পথে নিয়েছিল না? ওর খাবা কোন দেখার তা এর তো হলে ভালো মানুষ কেনে, হ্যাঁ ভাই বলে বুকে জড়িয়ে নিলে, চা খাওয়াইলে ওর মেসে থাকার দায়িত্ব নিলে, সব দায়িত্ব নিলে, সব দায়িত্ব নিলে কেনে কিনে না? মানুষ একটা কথা কয় না, দুষ্টু লোকের মিষ্টি কথা ধনিয়া বসে কাছে, কথা দিয়া কথা লাই ক্ষতি করে শেষে। ভাই তাহের যে কত খারাপ রূপ, হ্যাঁ তুমি এখন বুঝতে পারবে। গত বছর তোমাকে একটা গল্প শুনাইলি জি, তাহের নামের একটা ছেলে গন্ডা মাস্তান ভণ্ড, মানুষকে মিষ্টি কথা কয় খারাপ পথে নিয়ে যায়, হ্যাঁ সেই তাহের যে তাহের নানা যে জেলখানায় ছিল, জেল হাজতে ছিল, হ্যাঁ না কিন্তু জেল হাজত থেকে কিছুদিন আগে ছাড়া পেয়েছে, আর বিধ্বস্ত সাথে দেখা করছে, বিধ্বস্ত হয়েছে দলে আরো লোক ঢুকাইতে হবে। তখন নানা এইরকম হুমায়ুনের মতন যারা ছেলেপিলা বাড়ি থেকে বাড়িয়ে গেছে, একজন লড়া করে আছে বিপদের মধ্যে, হুমায় হ্যাঁ বিপদের মধ্যে আছে, তারাকে নানা মিষ্টি কথা কহা ওই খারাপ দলে নিয়ে গেছে, নানা সন্ত্রাসের দলে নিয়ে গেছে, সদস্য বাড়াইছে, সদস্য বাড়াইছে নানা, হ্যাঁ নানা হুমায়ুন যে খারাপ পরে চলে গেল তাহের সুতে, এটা কি ওর বাপ মা বন্ধু বান্ধব কোন পদক্ষেপ লিখে না? হ্যাঁ না ওর বাপ মা বন্ধু বান্ধব অবশ্যই একটা পদক্ষেপ লিখে, আর কি পদক্ষেপ লিখে করি তাহলে শুনো, হ্যাঁ বন্ধু বান্ধব সবাই বসা বুদ্ধি করে আমরা ফিরাই তারে, তাদের মুক্ত হব কবে খুশি হব সবাই। এ বুধা দিদি আর কিন্তু বিশ্বাস হচ্ছে না কেন? তুই যে কোহলি যে ওর বাপ মা বন্ধু বান্ধব, হ্যাঁ এটা পদক্ষেপ নিয়েছে, যদি পদক্ষেপ নিত তাহলে ওর সঙ্গে এরকম আচরণ করতে পারতো না? করতে পারতো না? আজ না ওর বাপ মা যে ভুল বুঝতে পেরেছে বন্ধু বান্ধব, এটা কি হুমায়ুন যে খারাপ পথে চলে গেছে, এলাকে না ওরা কি পদক্ষেপ নিচ্ছে কি আলোচনা করছে, চলো তোমাকে সচেতন দেখে লাগছি। হ্যাঁ না না তাহের শুধু ভাবলেই হবে না, তুই কাকাকে চলে নামিরা শুভ তোমরা তো সবাই আছো বাবা, আমার ছেলে হুমায়ুন কোথায়? কাকি এখন কান্নাকাটির সময় না, হুমায়ুনকে আমাদের মাঝে কিভাবে ফিরে নিয়ে আসতে হবে সে বুদ্ধি করেন। শুনো হুমায়ুনের তাহিরকে আমরা ফলো করি,
আর হুমায়ুনকে পেলে আমরা সবাই মিলে তাকে বোঝাবো। আমার মনে হয় তাকে আর বুঝিয়ে কোনো লাভ হবে না চাচা, যেভাবে হোক তাহেরের একটা ব্যবস্থা করতেই হবে। তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো বাবা, ভুল যেহেতু আমি করেছি সংশোধন আমাকেও করতে হবে। ভুল নয় চাচা, এই ছোট ছোট ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে, চলুন আমরা যাই। কোথায় যাচ্ছিস? তোদের কথা শুনে আমার কোনো লাভ নাই। শোন ভাই আমার কথা শোন, আমি একটা ভালো কাজের সন্ধানে বেরেছি, এখনই যেতে হবে টায়ার ভাই। যাবি যা, কিন্তু বড় হয়েছিস, ধরে চিন্তা কাজ করিস, তাহলে ছেলেটি ভালো নয়। সুভাষ আমার কালে পড়েছিল, কোনো মতে রেহাই পেয়েছে, তুই যাস না ময়ন। তোদের কথা শুনে লাভ কি, আমি তোদের ব্যান্ডের দলের সদস্য হতে চাইছিলাম, তোরা তাহলে আগে লিস্ট নে। আমি বাড়ি থেকে রাগারাগি করে বেরিয়ে চলেছি। দেখ ভাই, এরাই বল আমাদের ভাই যদি আমাকে আশ্রয় না দিত তাহলে আমার অবস্থাটা কি হতো। দেখ ভাই, তুই আমাদের কথা রাগ করিস না, তোদের কথা শুনের মতন আমার সময় নেই, আমি এখন গেল। তোমার কাছে টাকা আছে? এই নাও টাকাগুলো রাখো, চলো তোমাকে ওই দিকটা দেখে নিয়ে আসছি। আচ্ছা তুমি পিস্তল চলতে পারো? না, তোমাকে শিখতে হবে হুমায়ুন। এই না তোমাকে শিখতে হবে, আমার বিশ্বাস তুমি একদিন সবার চাইতে ভালো করবে, আমার মুখ উজ্জ্বল করবে। হ্যাঁ চলো তোমাকে ওই দিকটা দেখে নিয়ে আসছি। দাও দাও ওইটা আমাকে দাও। এই কথা আমার আর সবাই আমাদের লোক, আরে ভয় মানছ কেন? কোনো ভয় নাই। হ্যাঁ আর কিন্তু ভালো মানুষের শত্রু নয়, আর তো খারাপ মানুষের শত্রু, তোমাকে এদের মতো হতে হবে। আসো হুমায়ুন, আর শোনো আজ থেকে শুধু সামনের দিকে তাকাবে আর পিছনের দিকে নয়, যাও এগিয়ে যাও। আমার কাছে আসিস না, উড়ে যাবে। হুমায়ুন বাড়িটা তুই ওখানে রেখে দে। তার নিজের সাথে পরে তোর বিপদ হবে, পরিবারের উপরে পড়বে, তুই কি বুঝতে পারিস না? ঠিক নয়, তাহলে তোকে দিয়ে বহুমরণ করেছে, এটা কি বিপদজনক নয়? বোমা বহন করাইছে, পিস্তল চালা শিখাইছে, হাতে কলম না ধরিয়ে না না বোমা বহন করাইছে, গ্যাসের সৈনিক, কি বুঝলে না? হ্যাঁ বুঝলাম। তাইলে আর বাপ মা, হুমায়ুনের বাপ মা, বন্ধু বান্ধব ওর যে ভুলটা বুঝতে পারে, ভালোবাসা ওই ছেলেটাকে, নিশ্চিত
ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এলো, ফিরিয়ে এলো। আল্লাহ তো বলছেন না যে ভালোবাসা বন্ধুকে আগে এলো সঠিক পথে, মানে সবার সাথে বন্ধুত্ব আচরণ করতে হবে না? এমন কি বাপ মা বন্ধু বান্ধব সবার সাথে কি বন্ধু সুলভ আচরণ করলে কুন্ডে যাচ্ছে কুন্ডে কি করছে সব খবরাখবর বাপ মা বন্ধু বান্ধব সবাই পাবে না? ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস হুড়াহুড়ি হয়েছিল ভাই। নানাজি ফুল কিনতে গেছি, আমাকে ঝড়ু করেছি যে তোর প্রেমিকাকে ফুল দিবে না, আমাকে ধরতে নির্ধারিত কেউ নাই, টাকা দিব বিয়ালায় যে শিবগঞ্জ বাজারে একটা ফুল কিনে লিয়া না না, তারপরে একটা ফুল ছিটে গেছে তাও 180 টাকা দাম। জাকি পাবো তাকে ফুল দিয়ে দেবো, ফুল তো কাউকে সাহস করে দিতে পারলো না, তো ওরা যে কি গল্প করে আজ এটাই শুনবো কান ফেটে শুনছে। বিয়ানা পাঞ্জারে বসে আছে একজোড়া প্রেমিকা প্রেমিকা বসে আছে, তো প্রেমিকটা বেড়ে বেড়ে ছেলে বুকে মাথা দিয়ে গল্প করছে। প্রেমিকটা কি করছে জানো? তা বলছি জানো? হ্যাঁ। তো প্রেমিকাটা বলছে তুমি না বললে তুমি জানবে শোনা, তখন না না তখন ওই প্রেমিকটা কয়েছে ওই যে তোমার বুকে মাথা রেখে ঘুমাচ্ছি কথা বলছি মনে হচ্ছে সারা পৃথিবীটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ না আর ওখান দিয়ে এক বুড়া বাবাজি হাঁটে চলেছিল, বুড়া বাবাজি ফের 4 দিন ধরে গরু হারিয়ে গেছে। আচ্ছা, তো বুড়া বাবাজি কথাটা শুনে নিয়েছে যেহেতু সারা পৃথিবী দেখতে পাচ্ছে ওখানে মাথা থেকে, তাহলে আর গরু কোন জেলায় কোন কন্যার আছে করে নেওয়ার। হ্যাঁ হ্যাঁ বিয়া না না বুড়া বাবাজি যা কয়েছে বাপরে আর 4 দিন ধরে গরু হারে যে বাবা একটা পড়া দল গরু কন্যা আছে, এরা চমকে গেছে যে রোমান্টিক প্রেমের সাথে গরু কন্যা ঠেকাইলো আইলো। হ্যাঁ না না যখন না কয়েছে বুড়া বাবাজি রেগে যা কয়েছে আদৌ করিলে কহা মাথাটা আমি নিজে মাথা ফের দেবো গরুকুন্ড আছে। তারা বুঝতে পারলাম আমরা যদি ভালোবাসা যদি মানুষকে কথা করি মানুষকে যদি আদর স্নেহ দিয়ে যদি সব কথা বুঝিয়া করি তাহলে নানা সঠিক পথে সবাই চলাফেরা করবো, মিলেমিশে চলাফেরা করতে পারবো। হ্যাঁ সবাইকে আমরা বন্ধুত্ব আচরণ করবো সবারই সাথে। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ আরেকটা কথা যে ভবিষ্যৎ গড় শ্রেষ্ঠ সময় হচ্ছে যৌবনকাল, যৌবনকালে বেছে নিতে হবে না যুবক বয়সে বেছে নিতে হবে যে পথটা খারাপ কি পথটা ভালো, যদি খারাপ হয় বাপ মার পরামর্শ সবারই পরামর্শ নিয়ে ওই পথ খারাপ পথ বর্জন করবো এবং সুপথে সময় মিলে চলবো না চলবো। হ্যাঁ কথা কথা না আছে মেলায় কথা করলো আর ছাড়া না আমি কাছে মাপ নিয়ে এলাম ফিতান থেকে হইলে ওই ফিতা লাই সাত করে দিলাম সবকে নাকি? হ্যাঁ ওই ফিতা লাই ক্ষমা চেয়ে এলো ও ক্ষমা সুধী মন্ডলী আমাদের অনুষ্ঠান পরিবেশনা বা গানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ না না সুফর গাছ চলে যাত্রায় চাইলে সেখান থেকে আসিলি হ্যালো কেমন লাগলো আজকে আপনাদের এই গম্ভীরা? ভালো লেগেছে? আমরা আমরা এখন জানবো যে আমাদের মাননীয় অতিথি এখানে আছেন তার কাছ থেকে তার কেমন লেগেছে এই গম্ভীরাটি। আই লাইক টু ইনভাইট হেয়ার মিস্টার ড্যান মজিনা, প্লিজ কাম হেয়ার অ্যান্ড সে সামথিং ফর আওয়ার ভিউয়ার্স ফর গম্ভীরা ইউর ফিলিংস শেয়ারিং হেয়ার। আমি গম্ভীরা দেখতে খুবই পছন্দ করি। Do you like গম্ভীরা? আপনারা কি গম্ভীরা পছন্দ করেন? Do you like গম্ভীরা? আপনারা কি পছন্দ করেন? They
always have a good story to tell and they make me laugh. Gombhir sobshomoy ekta sundor golpo bole ebong amake hashay. And this Gombhir was especially good. Kintu ei Gombhir ati bishesh bhabe bhalo chilo. This Gombhir reminds us that there are some people who want to take away Bangladesh's freedom, which was won at such high cost 40 years ago. এই গম্ভীরাটি আমাদের মনে করিয়ে দেয় যে কিছু মানুষ আছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চায়, সেই স্বাধীনতা যা 40 বছর আগে উচ্চ মূল্যের বিনিময়ে অর্জন করা হয়েছিল। Those people oppose the moderation, the tolerance, openness, and peacefulness that are core elements of Bengali culture and values. এই মানুষগুলো বাঙালি সংস্কৃতি ও মূল্যবোধের মূল বিষয়বস্তুগুলো সংযম, সহনশীলতা, আন্তরিকতা ও শান্তির বিপক্ষে। Those people seek to impose their own values of hatred and intolerance on Bangladesh. এই মানুষগুলো বাংলাদেশের উপর তাদের নিজস্ব ঘৃণা ও অসহনশীলতার ধ্যান ধারণা চাপাতে চায়। Those people seek to do this by violence. এবং এই মানুষগুলো এইসব কাজ করতে চায় সহিংসতার মাধ্যমে। We call those people terrorists. এই মানুষগুলোকে আমরা সন্ত্রাসী বলি। And these terrorists want you to join them and to turn on your own country. এবং এই সন্ত্রাসীরা চায় তোমরা তাদের দলে যোগ দাও ও তোমাদের নিজ দেশের বিরুদ্ধে কাজ করো। But I think you may have different goals in life. কিন্তু আমার মনে হয় তোমাদের জীবনে অন্যরকম লক্ষ্য আছে। Young people I meet elsewhere in Bangladesh speak of building a new Bangladesh, a golden Bangladesh. বাংলাদেশের অন্যত্র আমি যখন তরুণদের সাথে দেখা করি, তারা আমাকে একটি নতুন বাংলাদেশ গড়ার কথা বলে, একটি সোনার বাংলাদেশ গড়ার কথা বলে। A Bangladesh that is peaceful and prosperous. A Bangladesh whose people are healthy, whose people have access to good food, whose children can get a good education, and whose people are hopeful about the future. এমন একটি বাংলাদেশ যা শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী, এমন একটি বাংলাদেশ যার জনগণ সুস্বাস্থ্যের অধিকারী, যার জনগণ পুষ্টিকর খাবার পায়, যাদের ছেলে মেয়ে সুশিক্ষা অর্জনের সুযোগ পায়, যার জনগণ ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী। Maybe you share this dream too. হয়তো তোমরাও এমন একটি স্বপ্ন দেখো আমার সাথে। I believe fervently that such a Bangladesh is possible in the next 10 to 15 years. আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এমন একটি বাংলাদেশ সম্ভব আগামী 10 থেকে 15 বছরের মধ্যেই। But terrorists are not going to make this dream become reality. They seek to destroy this dream. কিন্তু সন্ত্রাসীরা এই স্বপ্নকে সত্যি হতে দিতে চায় না, তারা এই স্বপ্নকে ধ্বংস করতে চায়। You and young people like you across this wonderful nation, you are the ones to make the golden Bangladesh reality. তোমরা এবং তোমাদের মতো এই সুন্দর দেশের তরুণরা তোমরাই পারবে সোনার বাংলাদেশকে সত্যি করতে। The youth of a nation are the future of the nation. দেশের তরুণরাই দেশের ভবিষ্যৎ। You are the next generation. তোমরাই ভবিষ্যৎ প্রজন্ম। You are the businessmen, the teachers, farmers, fishermen, doctors, nurses, politicians, government officials, cultural figures of tomorrow. তোমরাই আগামীর ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, জেলে, ডাক্তার, নার্স, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা বা সাংস্কৃতিক ব্যক্তিত্ব। As I stand here and look at you, এখানে দাঁড়িয়ে আমি যখন তোমাদের দিকে তাকাই, I can see that the future of Bangladesh is very bright indeed. আমি দেখতে পাই যে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিতভাবে খুবই উজ্জ্বল। My wife Grace and I and my colleagues from the United States Embassy in Dhaka and our colleagues from Portland, Oregon Police Bureau are all so happy to be here now
at Ranihati Multipurpose High School. আমি আমার স্ত্রী গ্রেস, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে আগত আমার সহকর্মীরা এবং পোর্টল্যান্ড ওরেগনের পুলিশ বিভাগ থেকে আগত আমার সহকর্মীরা, আমরা সবাই খুবই আনন্দিত রানীহাটি মাল্টিপারপাস হাই স্কুলে আসতে পেরে। উই থ্যাংক ইউ। আমরা আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ জানাই আপনাদের আতিথেয়তার জন্য। Before I leave, I would like to present to Headmaster Hussein a gift for your high school. যাবার আগে তোমাদের হাই স্কুলের জন্য একটি উপহার আমি প্রধান শিক্ষক হোসেন সাহেবকে দিতে চাই। This laptop. This laptop is a gift from Encore International, a group of Bangladeshi Americans who live in the state of Oregon. এই ল্যাপটপটি অঙ্কুর ইন্টারন্যাশনালের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে। অঙ্কুর ইন্টারন্যাশনাল হচ্ছে আমেরিকার ওরেগন রাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি আমেরিকানদের একটি সংগঠন। The same state where my Portland Police Bureau colleagues are from. তারা একই রাজ্যে বসবাস করে যেখানে আমার এই পোর্টল্যান্ড পুলিশ ব্যুরো থেকে আগত সহকর্মীরাও কাজ করে। Encore will be donating 100 laptops just like this one to schools across Bangladesh. Encore সারা বাংলাদেশের বিভিন্ন স্কুলে ঠিক এরকম 100টি ল্যাপটপ প্রদান করবে। I know you will put it to good use. আমি জানি আপনারা এই ল্যাপটপটি ভালো কাজে ব্যবহার করবেন। Thank you for your very warm welcome and thank you for this wonderful Gombira experience. আমরা আবারও মাননীয় রাষ্ট্রপতিকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাতে পারি। এই জন্য ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে।